চিন্তায় আমি কোনো পার্টি ত্যাগ দিয়া নাই। আমি আজ দিছো সেবা করবলে ওলাই আমার এই দল রাইজর ভবিষ্যৎটো রাইজর কাম করবর কারণে সব মিত্রতার রাজনীতি আমি যেটা আলোচনা করেছিলাম ধিং পৌরসভাত আলোচনা ব্যর্থ হয়েছিল আর মিত্রতার যে সম্মানজনক একটা স্থিতি থাকবে লাগে সেই স্থিতিটা নরখার বাবে এই মিত্রতা সম্ভব নহল এই কথা স্পষ্ট আমি রাইজক মুকলিকে জানাব বিচার কিন্তু এটা আমি রাইজর ওসর চাপি আমার দলীয় কর্মকর্তাকলে গম পাইছে যে আমি নিজাববিয়াকে খেলাটা খুব ভাল হয়েছে দলের সম্প্রসারণ হয়েছে রাইজে আদরি লৈছে কারণ ইয়াত বিধায়কগীক আগতে যী মিত্রজোঁটৰ বিধায়ক আসে ইতিমধ্যে রাইজে এবার বিচরা নাছিলে তারপিছতো আমি ভাবিছিলোঁ যে আমি মিত্রতাত একেলগে খেলিলে দুইটা দলে শক্তিশালীভাবে আগবাব পাৰিম কিন্তু এতিয়া আমার দেখিছোঁ দলে শক্তিশালী স্থিতি লৈছে আমার একক সংখ্যাগরিষ্ঠতে আমি ধিং পৌরসভা গঠন করব পাৰিম বুলি আশাবাদী সকলে মনা উচিত সমগ্র অসমৰ 80খন পৌরসভার প্রায় কিখনতে মানে একেলগে আমার মিত্রতার রাজনীতি হয়েছে।